ভারতীয় অভিনেত্রী কারিশমা কাপুর। তিনি প্রাথমিকভাবে হিন্দি ছবিতে কাজ করেন। তিনি কাপুর পরিবারের একজন সদস্য। তার পিতা রণধীর কাপুর ও মা ববিতা। অভিনেত্রী কারিনা কাপুর তার ছোট বোন। তিনি 1974 সালের 25শে জুন মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তার পিতামহ ছিলেন অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুর। অন্যদিকে তার মাতামহ ছিলেন অভিনেতা হরি শিবদাসানি। তার প্রপিতামহ ছিলেন অভিনেতা পৃথ্বীরাজ। অভিনেতা ঋষি কাপুর এবং রাজীব কাপুর তার কাকা এবং অভিনেত্রী নীতু সিং এবং উদ্যোক্তা ঋতুনন্দা তার কাকি। তার কাকাতো ভাই অভিনেতা রণবীর কাপুর। অভিনেতা শাম্মী কাপুর এবং শশী কাপুর তার পিতামহের ভাই এবং অভিনেত্রী সাধনা শিবদাসানি তার মায়ের পিসি। কাপুরকে তার বাড়িতে লোলো নামে ডাকা হয়, তার মায়ের পছন্দের ইতালীয় অভিনেত্রীর নামানুসারে। তার পিতামহ এবং মাতামহ উভয়েই যথাক্রমে পেশোয়ার এবং করাচির বাসিন্দা, যারা ভারত বিভাগের আগে চলচ্চিত্রে তাদের কর্মজীবনের জন্য বোম্বেতে চলে আসেন। বিশেষ করে অভিনেত্রী শ্রীদেবী এবং মাধুরী দীক্ষিতের কাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে কাপুর শৈশব থেকেই অভিনয়ে আগ্রহী ছিলেন। পারিবারিক পটভূমি থাকা সত্ত্বেও তার বাবা তার মেয়েদের চলচ্চিত্রে আনতে চাননি। তিনি বিশ্বাস করতেন যে এতে তারা সাংসারিক দায়িত্ব নিতে অপারগ হবে, যা তার পিতামাতার মধ্যে একটি দ্বন্দ্বের সৃষ্টি করে এবং 1988 সালে তারা আলাদা হয়ে যান। তাকে এবং তার বোন কারিনাকে তাদের মা লালন পালন করেন, যিনি চলচ্চিত্রে আসার আগে তাদের বড় করার জন্য বেশ কয়েকটি কাজ করেছিলেন। বেশ কয়েক বছর আলাদা থাকার পর 2007 সালে এই দম্পতি আবার একত্রিত হয়। কাপুর ক্যাথেড্রাল অ্যান্ড জন কনন স্কুলে এবং পরে সোফিয়া কলেজে কয়েক মাস পড়াশোনা করেন। কাপুর পরে বলেছিলেন যে তিনি আর্থিক সহায়তার জন্য কলেজ ছেড়ে অভিনয়ে গিয়েছিলেন। কাপুর 1991 সালে প্রেম কায়দি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন এবং পরবর্তীকালে জিগার, আনারি, রাজাবাবু, কুলি নাম্বার ওয়ান, সাজন চলে শ্বশুরাল এবং জিত সহ বেশ কয়েকটি বক্স অফিস হিট ছবিতে প্রধান নারী ভূমিকায় অভিনয় করেন। রাজা হিন্দুস্তানি এবং দিল তো পাগল হয়ে তার শীর্ষ আয়কারী চলচ্চিত্র, যা তাকে একজন তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে। ডেভিড ধাওয়ানের 5টি কমেডি জুড়ুয়া, হিরো নাম্বার ওয়ান, বিবি নাম্বার ওয়ান, হাসিনা মান জায়গি এবং দুলহান হাম লে জায়ঙ্গেতে অভিনয় করে কাপুর তার মর্যাদাকে শক্তিশালী করেছিলেন। 2000 দশকের গোড়ার দিকে তিনি ফিজা জুবেদা চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি টেলিভিশন সোপ অপেরা কারিশমা দ্য মিরাকল অফ ডেস্টিনিতে কাজ করে অভিনয় থেকে বিরতি নেন এবং তারপর থেকে অনিয়মিতভাবে অভিনয় করছেন, যেমন 2012 সালে ডেঞ্জারাস ইশক এবং 2020 সালে ওয়েব সিরিজ মেন্টাল হুডে অভিনয় করেন। চলচ্চিত্রে অভিনয় করে তিনি 1টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 4টি ফিল্মফেয়ার পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। টেলিভিশনে তিনি বেশ কয়েকটি রিয়েলিটি শোয়ে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিজীবনে কাপুর তার সহ অভিনেতা অজয় দেবগনের সাথে 1992 থেকে 1995 সাল পর্যন্ত সম্পর্কের মধ্যে ছিলেন। 2002 সালে অভিষেক বচ্চনের সাথে তার বাগদান হয়েছিল, কিন্তু কয়েক মাস পরে বাগদান বাতিল হয়ে যায়। 2003 সালে তিনি শিল্পপতি সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। এই দম্পতির এক কন্যা ও এক পুত্র রয়েছে। 2016 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।